আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يحب دنيه او يمجد سنيه ও ইনাসিরানিহি ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে আদর্শ পরিবার। একটা পরিবার কীভাবে আদর্শ ভালো হতে পারে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের উপরে আলোচনা করার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, মনে হয় এটাই ঠিক, যারা সঠিক কথা বলে, যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে, তাদের জনসংখ্যা কম বা তাদের সামাজিক অবস্থা দুর্বল, হয়তোবা এটাই ঠিক। আমি দীর্ঘ 90 সাল থেকে এইরকমই দেখছি, অথচ আমি দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাব বা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নিন্দা করে কথা বলিনি। দীর্ঘ 30 বছরের কোনো একদিন তদন্ত করলেও আমি কোনোদিন কোনো মাঝহাবের নিন্দা করে কোনো ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলেছি তা আমার দীর্ঘ 30 বছরে ঘটেনি বলে আমার দাবি। তবে আমি বলেছি এদেশের 70 জন শতকরা 90 জন 95 জন বক্তা মিথ্যু, তারা বক্তব্যে মিথ্যা কথা বলেনি। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি যদি দাবি করেন যে আমার মুফাসসিরের কথা কোথায় মিথ্যে, তাহলে তখন কিছু বলার আছে। আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নেই। আমি দীর্ঘ 30 বছরে কোনোদিন মানুষের কাছে পাথেয় চাইনি, পথ খরচ চাইনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি যে লিখবেন আব্দুর রাজ্জাক সাহেব এই এই। আমাকে যখন কেউ খুব চাপ দিয়েছে যে আপনার নামটা বিজ্ঞাপন পোস্টারে কিভাবে লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন
দীর্ঘ 30 বছরে বলিনি বলে আমার জোরালো দাবি। সাথে আমি একথাও বলেছি, কেউ যদি প্রমাণ দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব তার পরিচয় একটু লম্বা করে দিয়েছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। আমি এত কিছু করে জাতির সামনে সঠিক কথা বলতে চেয়েছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে চাইনি। এইটা আপনাদের সাথে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা দিন প্রচার করছেন তাদের ব্যাপারে একটু জরুরি কথা। যারা আলেম ওলামা, যারা বই পুস্তক লিখছেন, মুখে বক্তব্য দিচ্ছেন, তাদের ব্যাপারে একটু জরুরি কথা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়া লায়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তার মানে আমি আর আপনি যদি নবীর কোনো কথা জেনে থাকি তাহলে আর একজনকে বলতে হবে, আমি আর আপনি বলতে বাধ্য। সেটা হলো বাল্লিগু আন্নি ওয়া লায়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল আল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী একটু ছোট্ট বলবো। তিন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবা ওয়া মা কাযাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মানে আল্লাহর নবী হুজুরকে বললেন যে হুজুর, আপনি যেই কথাটা বললেন এই কথাটা যদি আমার না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আপনি যত বড়ই হুজুর হন, আপনার জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, সারা পৃথিবীর মানুষ যদি আপনার পক্ষে থাকে তবু আপনার রেহাই হবে না। আপনি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি নবীর না হয়। আমি এ কথা বলিনি, আমি একজন অনুবাদক, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারি মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যে রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলে সরিষা ঢোকাতে পারবে না, তার নাম বুখারি মুসলিম। আপনি বুঝতে পারেননি আল্লাহর নবী মাওলানা সাহেবকে কত কঠিনভাবে বললেন। আমার জানা অনুযায়ী মাওলানা সাহেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কঠিনভাবে বলেছেন আর কোনো পাপীকে এত কঠিন বলেননি। এমন কোনো পাপই পৃথিবীতে নেই, সে সুদখোর হোক, ঘুষখোর হোক, জেনাকারী হোক, আপনার হত্যাকারী হোক, সে যেই হোক না কেন, হুজুর ওপরে আল্লাহ রাসূল, হুজুরের ওপরে মাওলানা সাহেবের ওপরে আল্লাহ রাসূল যত কঠোরতা আরোপ করেছেন পৃথিবীর কোনো পাপির ওপরে এত কঠোর নয়। দেখবেন দু একটা, এই বাক্যটাতে আমি আবার আসছি একটু পরে, আপনাকে আগে দু একটা দেখাই। বুখারীর এক বিশাল লম্বা হাদিস আছে, অনুবাদ করলে ঘন্টা পার হয়ে যাবে। ওখানে একটা ঘটনা আছে যে আল্লাহর নবীকে জিব্রাইল আর মিকাইল নিয়ে যাচ্ছেন টেনে, তো আল্লাহর নবী একটা লোককে দেখছেন যে চিত হয়ে শুয়ে আছে, আর একজন মানুষের হাতে পাথর আছে, মারছে মাথার উপরে পাথরের বাড়ি, মাথা একেবারে ভেঙে চুড়ে খান খান হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে।
আবার পাথরটা দূরে ছিটকে চলে যাচ্ছে। একবার বললেন, একে একই কথা, আরে একটা মানুষের মাথাকে এইভাবে পাথর দিয়ে মেরে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, একে। তখন জিব্রাইল বললেন, ইনি মাওলানা মানুষ, ইনি হুজুর মানুষ, হাদিস বুখারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন মাওলানা সাহেব ঘুরতে থাকবে, তার নাড়ি দেওয়ার সাথে সাথে তার নাড়ি ভুঁড়িটা বের হয়ে ঝুলে যাবে। জাহান্নামে দেওয়ার সাথে সাথে তার নাড়ি ভুঁড়িটা বের হয়ে ঝুলে যাবে। তখনও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে, গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে। এটা তো সিলেট জাফলং, আমি জানি না গরুর পায়ে ধান মারা আপনারা দেখেছেন কি না, দেখেছেন কি? তো গরু যেমন ধানের উপরে ঘুরে পায়ে ধানটাকে থেঁথলিয়ে বের করার জন্য মাওলানা সাহেব তার ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরবে। তখন জাহান্নামীরা সব জমা হয়ে বলবে, মালাক, আরে ব্যাপারটা কি হুজুর, আনতা তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আরে আপনি তো আমাদের বক্তব্য শোনাছিলেন, ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করছিলেন, হুজুর আপনার কেন এমন? তখন হুজুর বলবে, কি করি, আমরকুম বিল মারুফ ওয়া আতি হে, আমি ভালো বলেছি ভালো করি নিজে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে জিব্রাইল আমাকে নিয়ে যাচ্ছেন মেরাজ ওপরে, যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরাজ সাফা হবে মাকার জিমিনার নার, তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এইভাবে ধরছে জিহ্বাকে টেনে দিয়ে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য তো দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে গেছেন, এ কি কথা, জিব্রাইল মান হাউলায়, এরা কারা জিব্রাইল, ব্যাপারটা কি, এরা কারা জিব্রাইল, কাদের এভাবে জিহ্বাকে আগুনের কাছি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল বললেন, হাউলাই খুতুবাউইন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াত। আমি অনুবাদক, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে এই কথার ভিতরে দাগ লাগাতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বয়স পর্যন্ত সময় দিলাম, যতদিন আমি মাটির ওপরে আছি। বিরোধিতা করা সহজ, ক্ষমতা থাকলে বক্তব্য বন্ধ করা সহজ, ক্ষমতা দিয়ে সব কিছু চলে। আজ থেকে নিয়ে প্রায় 20-25-30 বছর আগে বলেছি, 30 বছর থেকে আগে বলিনি, বলে আসছি যে এখানে একটা হেডলাইন দেওয়া আছে, দোয়া ও খাতমিল কোরআন, ছোট্ট দোয়া দেওয়া আছে। পরের পৃষ্ঠে দেওয়া আছে এক পৃষ্ঠা লম্বা করে, 25-30 বছর থেকে প্রতিদিনই বলছে, বলতে পারেন। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে এটা নবীর দোয়া, তাহলে আমি আর জাতির সামনে কোনদিন বক্তব্য দেব না। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে আছে যে প্রমাণ করতে পারে এ দোয়া নবীর দোয়া, অথচ কোরআন মাজিদের গায়ে লেখা আছে? কে করলো, হুজুর করেছে? কোন হুজুর, যার জিভা কেটে দেওয়া হচ্ছে? হুজুরের তো বিচার আর এখন দেখা যাচ্ছে না। হুজুর তো ঠিকই 10 ছেলেকে নিয়ে কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সে দিল, এখন আপনি বুঝে নিলেন যে হ্যাঁ ভালো হয়েছে, আমার বাপের কবরে বক্সিয়ে দিয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাপানো মজার হাওয়াই লাড্ডু দনু হাতমে লাড্ডু হয়েছে, চায় কর দে, ধর্ম তোমার বাপের সম্পত্তি, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, অসম্ভব হতে পারে না। বাপের কবরে নেকি বক্সাতে হলে কোরআন মাজিদ থেকে এইভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন মাজিদ পড়ে বাপের নামে নেকি বক্সানো যায়। আবু দাউদ হাদিস নাম্বার এত। দেখি কোন মায়ের বেটা মাটির উপরে আছে সে এভাবে বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন মাজিদ পড়ে আরেকজনের নামে বক্সিয়া দেওয়া যায়। বুখারী হাদিস নাম্বার এত। কথা বোঝা যায় না?
জাফলংয়ে এসে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমাকে কথা বলতে হবে বাধ্য হয়ে কথা নয়, বললাম না দুনিয়া থেকে চলে গেলাম, আপনিও যান, সবাই যায়, যাবেই তো সবাই, জাহান্নাম তো মানুষের জন্য। আবার হুজুরদের জন্য আরো জটিল, প্রথমে জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে জানেন? হুজুর, বুখারী মুসলিম। জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে মনে থাকবে না মনে হয়? হুজুর, মাওলানা মানুষ, আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে কি? বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারেকুতনি, মুসনাদে সাহেবা, সহিহ হিব্বান, সহিহ আওয়ানা, মুসনাদে কাহাকাম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে আছে। এখন আপনার হুজুরের কাছে আছেন কিনা সেটা আমি কেমনে বলি? এবার প্রথম দ্বিতীয় যে কথাটা বলতে চেয়েছি সেখানে আবার ফিরে আসে, সেইটা হলো যারা বক্তৃতা করছে তাদের অবস্থা। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানী ইসরায়েলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসটার অনুবাদ বুঝেছেন কি না? এই হাদিসটা বুখারী মুসলিম, যে কোনো মেসকাত গ্রন্থ বলুন, মারাম বুখারী, যে কোনো হাদিস গ্রন্থ পাবেন ইলমের আলোচনায়। এক নম্বর বাক্য, বাল্লে গোয়ান্নি ওলা, এই ছেলে ডান পাশে কে কথা বলছে তুমি শুনতে পাও না? আমি শুনতে পাই এখান থেকে, বেটা ঢং দেখাচ্ছে, কাজ দেখাচ্ছে, এখানে সম্ভব হলে সামনে বসতে হবে, নইলে কেটে পড়তে হবে। আমি তো আর রাজশাহী চাপায় নবাবগঞ্জ থেকে এসে ইসব জল একার কাহিনী বলতে আসিনি যে আপনি চোখের পানি ফেলবেন আর বাদাম খাবেন। আমার জীবনে আমি কোনোদিন কেসটা কাহিনী বলিনি 30 বছরে, এ তো আমি পুরো জীবনকে চ্যালেঞ্জ করেছি। কেউ যদি আমার এক মিনিটের জন্য কেসটা কাহিনী দেখাতে পারে আমি জাতির সামনে কথাই বলবো না। 30 পারা কোরআন মাজিদ আছে জাতির সামনে বলার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছরের হাদিস আছে, প্রায় 30,000 সহি হাদিস আছে মানুষের সামনে বলার জন্য। তো আবার কেসা কাহিনী কেন? আবার কেসা কাহিনী কেন? সিলেট এই জন্য পীর সাহেব জায় নামাজ বিছিয়ে দিয়ে নদী পার হয়ে গেল? জায় নামাজ বিছিয়ে দিয়ে কি পার হয়ে গেল? জায়নামাজের উপরে চড়ে নদী পার হয়ে গেল, নবী পারে না, বলে নবীর চেয়ে পীর সাহেবের দাম বেশি। কেন? নবী তো জায়নামাজে চড়ে নদী পার হতে পারে না, জায়নামাজে চড়ে পার হতে পারে কে? পীর সাহেব। অতএব পীরের মর্যাদা কোথায় আর নবীর মর্যাদা কোথায়? নবীর মর্যাদা অনেক কম। আব্দুর রাজ্জাক সাহেব সিলেটে বাড়ি এসে জন্য সেই জন্য কি দুর্বল চোখে দেখছেন? জি, দুর্বল চোখে দেখছি। আপনি মনে কিছু নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে দেখলে আমার কষ্ট হয়। আপনি কি করে বিশ্বাস করলেন যে একজন পীর যায় না মাঝে চড়ে নদী পার হয়ে গেল, পদ্মা নদী, যমুনা নদী, আর নবী পারলেন না? এ কথা আপনার কাছে ধর্মের কথা হয় কি করে? কি করে হতে পারে যে আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছে আকাশে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে, ঠিক করতে যাচ্ছে। আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে জন্য ঠিক করতে যাচ্ছে, এই কথা আপনি কেমনে গ্রহণ করেন? শুনেন, আল্লাহর নবী যদি এইভাবে বলতেন তাহলে ভালো লাগতো। কিভাবে? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এক, দুই, বানী ইসরায়েলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। ভালো হতো, মিল থাকতো কথার। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানী ইসরায়েলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথাটা একটা মিল থাকতো, কিন্তু আল্লাহ নবী এভাবে বলেননি। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
দুই বানী ইসরায়েলের কাহিনী বলো। তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, সারা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে হয়, স্বয়ং উমার যদি তার পক্ষে হয় তাকে টিকাতে পারবে না। উমার মানে যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, হাদিস বুখারী মুসলিম। আপনার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটেন ও রাস্তায় শয়তান যায় না? শয়তানের ইবলিশের বাবার ক্ষমতা নাই যে উমার যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারে, অসম্ভব। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও হাঁটতে পারবে না, তার নাম উমার। উমার যদি আপনার পক্ষ হয় বিচার মাঠে, তবু আপনি একজন হুজুর আপনাকে রক্ষা করতে পারবে না কেউ, তার নাম বিচারের মাঠ। আমি আপনার এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এই দুরুদ বন্ধ করতে আসিনি। আপনি পড়েন, পড়ে আপনি জান্নাত কিনে নেন, তাতে আমার কি? আমি বলছি এই বাক্য যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। আল্লাহ নবী ঠিকই বলে গেছেন, জাতিকে বুঝাতে পারলাম না। হুজুর, জনগণ তো সামনে লক্ষ লক্ষ আছে, খুবই তো খুশি ভোগ করছেন, দামি গাড়িতে চড়েন, মানুষের টাকা পয়সা পান, গাড়ি বাড়ি অনেক কিছু করেছেন, আপনি হিসাব করেন, সাবধান। আপনি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা নবীর না হলে কি হবে আপনার? মকসুদুল মুমিন বইয়ের প্রথম দিকে লেখা আছে, এক হোক বা এক অক্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান্নামে থাকতে হবে। যদি এই কথা নবীর না হয় তাহলে কি হবে? মকসুদুল মুমিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। নেন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে হেডলাইন কেন এমন? হেডলাইনটা কি বলেন তো? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন বই খুলে যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি আছে ব্যাপারটা? কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে কি আছে দেখি? এখন দেখ, লেখা আছে এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে তিনি কয়েক পৃষ্ঠা লিখে রেখেছেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে একটা কথাও সত্য নয়, সব মিথ্যা। আমার মরা পর্যন্ত সময় থাকলো, ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না দয়া করে, ক্ষমতা দেখে কাজ করা সহজ, দলিল দিয়ে কাজ করা সহজ না। আল্লাহ বলছেন সরাসরি কোরআন মাজিদ এই কথাগুলির বিরোধী। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, তুমি তোমার বউয়ের কাছে আসো তোমার ইচ্ছা মতো, সকালে হোক, সন্ধ্যা হোক, দুপুরে হোক, বিকালে হোক, ভরা পেটে হোক, সফরের পূর্ব হোক, তুমি তোমার বউয়ের কাছে আসবে তোমার ইচ্ছা মতো। এটা কে বলছেন? আল্লাহ। আর হুজুর বলছেন ভরা পেটে স্ত্রী মেলো না হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। পড়ে দেখুন আপনি, ধর্ম কি আপনার কাছে এসে পাগল হয়ে গেছে? এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? পাঁচটা। এক গিলাস পানি পান করতে যে ধর্মে পাঁচটা বিধান লাগে, সেই ধর্ম একজন হুজুরের কথাতে কেমনে চলে? শুধুমাত্র এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? পাঁচটা। এক, ডান হাতে, দুই, বসে, তিন, তিন শ্বাসে,
চায়ের পান শেষে আলহামদুলিল্লাহ, এক ডান হাত, দুই বসে, তিন তিন শ্বাস, চার পান শেষে আলহামদুলিল্লাহ, পাঁচ বিসমিল্লাহ, জাজাকাল্লাহ। তাহলে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? পাঁচ। কার কথা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোনো পীরের কথা নয়। এক গ্লাস পানি পান করতে পারেন না যাতে পাঁচটা বিধান লাগে, আর আপনি এমনিতেই একজন হুজুরকে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বক্সে দিলেন, বাপের সব পাপ ক্ষমা হয়ে গেল, মরার চার দিন পরে গরু জবাই হয়ে করে দেশবাসীকে খাওয়াই দিলেন, বাপ জান্নাতে চলে গেল, মরার চার দিন পরে কি করা হলো? গরু জবাই করে এলাকাবাসীকে খাইয়ে দিল, আর 5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে এসেছে ওই বাপের ও মরা গরুর গোস্ত খেতে। অথচ বাপের নামে যেটা জবে করা হয়েছে সেটা সাদকা, ওটা ময়লা, ওটা ফকির মিসকিন খাবে। আপনাকে আমি কতদিন বললাম যে হোসেন একদিন জাকাতের খেজুরের পাশে বসে আছে, চট করে একটা জাকাতের খেজুর উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে, যেমন মুখে দেওয়া আল্লাহ নবী লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। হ্যাঁ, তুমি জানো না জাকাত হচ্ছে মানুষের ময়লা? জাকাত আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না, জাকাত হচ্ছে মানুষের ময়লা। আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, জাকাত হচ্ছে মানুষের ময়লা, দান হচ্ছে মানুষের ময়লা। আর 5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে এসে মানুষের ময়লা খেয়ে চলে গেল, তার নাম নাকি ধর্ম? তারা তা আবার মরার চার দিন পরে, ওইটা নাকি 3 দিন পরে হবে না, ওইটা নাকি 10 দিন পরে হবে না, আর একদিন 40 দিন পরে হবে, তার নাম চালিশা। তো 4 দিন পরে কি গো, ওর নাম কি? 4 দিন পরে একটা সেটা আছে, 40 দিন পরে সেটা আছে একটা। মনে কিছু নিয়েন না, আমার দ্বিতীয় নম্বর কথাটি আপনার সাথে বলা প্রয়োজন ছিল তাই বললাম। তবে আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বানী ইসরায়েলের কাহিনী বলো, এটা একটু বলেন তো, বানী ইসরায়েলের কাহিনী কি? হাজার হাজার বছর পূর্বে যেসব সত্য ঘটনা ঘটেছে তার নাম বানী ইসরায়েলের কাহিনী। একটা আপনাকে দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে 3 জন দুধের বাচ্চা কথা বলেছে। এটা হাজার হাজার বছর আগেকার কাহিনী, মায়ের কোলে 3 জন দুধের বাচ্চা কথা বলেছে, এক ঈসা, ঈসা আলাইহিস সালাম, দুই রাজুলুন ইকলাহু জুরাইজ, একটা লোক ছিল বানী ইসরায়েলের যুগে, তাকে বলা হতো জোরাইজ, সে তার গির্জা ঘরে ইবাদত করত, তখন তার মা চলে এসেছে, তার মা এসে তাকে ডাকল, জোরাইজ জোরাইজ, তার মা তাকে ডাকল, তখন জোরাইজ বলতে লাগলো মনে মনে, আ উজিবহা উসল্লি, আচ্ছা মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, মা যে ডাকছে তো আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মাল্লাহ, তুমি তো তো তুরিয়ে উজুহাল মুমিসাত, আল্লাহ এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলে যেন না মরে বদ মহিলার সাথে একটা দুর্ঘটনা না হওয়া পর্যন্ত। মায়ে বদদোয়া করে চলে গেলেন, যেতে না যেতে ফাত্তারা একটা মহিলা এসে উপস্থিত, তাকাল্লামাত, মহিলা তার সাথে কথা বলল, আপনি আমার সাথে জেনায় লিপ্ত হন,
আমি আপনার জন্য এসেছি। তখন জোড়ায় ফা আবা অস্বীকার করলেন, ছি 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 ছি, তুমি বলো কি তোমার সাথে আমি জেনাই লিপ্ত হব মানে? ফা আতাতের রায়ে, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো, গরু ছাগলের রাখাল। ফাম কানাথু, তাকে জোর করে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো। ফলাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা প্রসব করলো, জন্ম দিল। তারপরে ও বলল, হুয়া মিন জোরায়জ, এই বাচ্চাটা জোরায়জের। ফাতাহ, জনগণ জোরায়জের কাছে আসলো। অক্কাসারুহ, জোরায়জের গির্জাঘরকে ভেঙে খান খান দুলা দুলা করে দিল। ও আনজালুহ, তারা তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে রাস্তাতে নামিয়ে দিল। অসভ্য, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল, বেটা তুমি এখানে জেনা করো আবার ইবাদত দেখাও গির্জাঘরে, যার যে ভাষা সহজ হলো সে সে বাবায় গালি দিল। ফাকামা, জোরায়জ দাঁড়ালো, তাওয়াজ্জা অজু করল, অসল্লা রাকাতাইন দুরেকাত সলাত আদায় করল। সুমা আতাল গোলামা, এরপর দুধের বাচ্চার কাছে আসলো, এসে বলল, ও দুধের বাচ্চা মান আবুকা, তোমার বাপকে একটু বলো তো। তখন দুধের বাচ্চা বলছে, হাবিয়া রাই, আমার বাপ রাখাল কালু। জনগণ বলল, নাপলি সমাতা কাবিদা হবে, জোরায়জ ভুল হয়েছে আমাদের, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা জোরায়জ বললেন, লাইল্লা বিতিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম, এর নাম বানী ইসরায়েলের কাহিনী। তো এই কাহিনী যদি আমাদের সামনে বলা হয় তাহলে আমাদের কি লাভ? এক লাভ সুবিধা, এক ভুলেও যেন কোনো বাপ মা ছেলের নামে বদনাম না করে, বদ্দ না করে, ভুলেও কোনো দিন বাপ মা যেন ছেলে মেয়ের জন্য বদ্দ না করে। ছেলে মেরেছে বুঝলাম, ছেলে গালি দিয়েছে বুঝলাম, ছেলে ঘর থেকে টেনে বের করে দিয়েছে বাপকে এটা বুঝলাম, তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে ঘরে ঢুকে হাত তুলে আল্লাহকে বলেন, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমি এইরকম ছেলে চাইনি, আমি চেয়েছি তোমার কাছে যে আমাকে মাথায় করে সম্মান করে রাখবে, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে বলছেন, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। দু ঘন্টা পাঁচ ঘন্টা পরের দিন এসে দেখছি যে ছেলে ঠিকই একবার পা নিয়ে পড়ে গেছে, আব্বা আমার ভুলে গেছে, আমাকে মাফ করেন, আমি আপনাকে চিরদিন ভালোবাসবো, একেবারে মরা পর্যন্ত ছেলে এখন বাপকে মাথায় করে থাকে, এইটা ছিল আপনার প্রয়োজন, আপনি কেন বললেন? তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে জমি দিব না, তোকে উঠতে দিব না, তোকে ঘরে থাকতে দিব না, এত বললেন কেন, এত বললেন কেন? এক অত্র হাদিস থেকে শিক্ষা হলো, ভুলেও কোনো দিন বাপ মা যেন ছেলে মেয়ের জন্য বদদোয়া না করে। দুই, বাপ মায়ের দোয়া একবারে হাতে হাতে কবুল হয়ে যাবে, মধ্যে কোনো অন্তরাল নেই। তিন, কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে সুন্দর করে অজু করে দুই রাকাত সালাত আদায় করে বলতে হবে যে আমি বিপদে পড়েছি, পীর পীরের বাপ কিছু করতে পারবে না। কবরে যার কাছে আপনি বলছেন যে আমার কিছু করে দিন, ওয়ারি যে কি হলো তাই কে জানে, নিজেই বাঁচে কিনা পিটিয়ে হতে একাকার করে দিল। আপনি কি বুঝলেন উপর থেকে যে আপনি সেখানে গেলেন? একটা বুঝবান মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না, কি করে আপনি বুঝলেন যে যে কবরে আছে তার কাছে কিছু বললে হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বিপদে পড়েছেন, কোনোদিন কবরের কাছে, স্বামীর কবরের কাছে বলেননি, ও স্বামী মোহাম্মদ আমি বিপদে পড়েছি গো, তুমি আমাকে একটু উদ্ধার করো। জীবনে কোনোদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে বলেননি।
বলেন তো আয়েশার স্বামীর নাম কি? রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় দামি মানুষ কবরে আছেন তা আয়েশা কোনোদিন বললেন না যে আমি বিপদে পড়েছি, একটু উদ্ধার করে দেন। আয়েশার বিপদ আপনি জানেন না কত বিপদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ শুরু হয়েছে আলীর সাথে, কত জীবনে কি ঘটলো তার কোনো হিসাব নাই। একদিন তিনি কবরের কাছে আশ্রয় নেননি। তাহলে অত্র হাদিসের তিন নম্বর শিক্ষাটা কি বলেন তো দেখি। না মনে হলো না। বানী ইসরায়েলের এই হাদিসের তিন নম্বর শিক্ষাটা কি বলেন তো দেখি। বিপদে পড়লে সুন্দর করে ওযু করে দু রাকাত সালাত আদায় করে বলতে হবে হাত তুলে বা যেভাবে হোক, যা আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচাও। এই হাদিসে এটা প্রমাণ হয়। কোনোদিন জীবনে কারো কাছে আশ্রয় নেবেন না, সুন্দর করে ওযু করে দু রাকাত সালাত আদায় করে সরাসরি বলবেন। পীর লাগবে না, মাওলানা সাহেব লাগবে না, আব্দুর রাজাক লাগবে না, কাউকে লাগবে না। ড্রেনে পড়ে থাকেন আর না হয় বিস্তলা বিল্ডিংয়ে থাকেন, যেখানে থাকেন না কেন। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এই কথাটি শেষ করলাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরায়েলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। অজু করেন আমি নিষেধ করিনি, কাঁধ মাসা করছেন করেন, কিন্তু কাঁধ মাসা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? এইটাকে প্রমাণ হতে হবে সহিহ হাদিস দিয়ে, তারপরে কোনো কথা। খালি একটা কথা আমার মনে রাখেন, ধর্ম কার কথাই চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আর একটা কথা মনে রাখবেন, এদেশের মাটিতে 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। কতটি? প্রায় 3 লক্ষ। আর আমার বাসাতে আছে 10,000। তার দুই একটা আপনাকে বলি। আদম আলাইহিস সালাম যে ভারত থেকে হজ করতে গেলেন সৌদি আরবে, তো 60,000 বার গেছে, ফাজাইল আমল বই লেখা আছে। তাহলে 60,000 বার হজ করতে গেলে বয়স কত হতে হবে? 60,000 বছর নেন এবার, 60,000 বছর বয়স হতে হবে, নাহলে 60,000 বার হজ করতে যাবেন কি করে? লেখকের কাছে ধর্ম পাগলা হয়ে গেছে। যে এমন ভাবে জিকির করতে হবে মানুষে দেখে যেন বলে পাগল। তাহলে ও যদি পাগলই হয়ে যায় তো কি বলছে আর কি করছে কি দিয়ে বোঝা যাবে? পাগলের তো ইবাদত লাগবে না। 3 শ্রেণীর মানুষের উপর থেকে বিধান উঠিয়ে নেওয়া হয়েছে। তার 1 শ্রেণীর মানুষ হলো পাগল, তার কোনো বিধান নেই। জেনা করলেও বিচার হবে না, চুরি করলেও বিচার হবে না, মারলেও বিচার হবে না। দেখেছেন ধর্ম কেমন হয়ে আছে, একটু আপনাকে দেখালাম নমুনা। আমি তো আপনার সব কথা বলে আপনাকে বিপদে ফেলতে আসিনি, তবে আপনাকে আমি একটা মৌলিক কথা বলে রাখলাম যে হুজুর যেটা বলছেন যেটা আপনি করছেন সেটা যদি নবীর না হয় তাহলে কি হবে। শুধু খালি এই মৌলিক কথাটা মনে রাখবেন। আপনি তাসবি দানে তাসবি গণনা করেন, আমি আপনার তাসবি বন্ধ করতে আসিনি, আপনি তাসবি দানাই গণনা করেন, নাহলে মেশিনে টিপেন। মেশিনে তাসবি গণনা করছে, অথচ আল্লাহ নবী বলছেন যে আঙ্গুলে তাসবি গণনা করে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। হাদিস সহিহ আবু দাউদ। আপনারা আমি কোনো কর্ম বন্ধ করতে আসিনি, আপনারা এমনি দুই একটা আপনাকে দেখালাম। আপনার কর্ম লক্ষ লক্ষ শরীয়ত বিরোধী, হাজার হাজার। আপনার তো বাড়ি সিলেটে, তার মানে আপনার কোনটা কর্ম ঠিক আর কোনটা কর্ম বেঠিক এটা হিসাব করতে করতে কয়েক বছর লেগে যাবে, 20-30 বছর লাগবে।
ইসলাম তো সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, পাক ভারতে থেকেছে চিশতিদের কাছে, রাজা যারা মোগল মোগলদের কাছে থেকেছে, ওরা ওদের মতো ধর্ম চালিয়েছে 750 বছর। ওরা চলে গেলে এদেশে ইংরেজ ক্ষমতা প্রয়োগ করেছে 190 বছর, 190 বছর বিকৃত ধর্ম থেকেছে। এরা চলে গেলে পাকিস্তানিরা এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে। মিস্টার ল্যাকত আলী ছিলেন শিয়া, মিস্টার জিন্না ছিলেন শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া, এইসব নেতারা ছিলেন শিয়া। কাজে আপনার কাছে সঠিক ধর্ম আছে আপনি কী করে বুঝলেন? আপনি খুঁজেই পাবেন না সহজে কোনটা সঠিক আর কোনটা বেটি। আর সবগুলো আরবিতে লেখা আছে, সত্য মিথ্যে সব কিসে লেখা আছে? আরবিতে লেখা আছে। প্রায় যে 300,000 হাদিস আছে সব আরবিতে লেখা আছে। আচ্ছা ধরেন কোরআন মাজিদের এটাই, দূরে গেলে তো বুঝতে পারবেন না, এটাই দেখেন, এ দেখেন কত বড় দোয়া, দেখেন তো ভাইজান গোটাটা আরবি, 31 কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। যদি আপনার এই সিলেটের কোনো মাওলানা নয়, সারা পৃথিবীর কোনো মাওলানা যদি এটা নবীর দোয়া প্রমাণ করে দিতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেট কেন জীবন আর কোনোদিন বাড়ি থেকে বের হব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লেখা আছে ধর্মের নামে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা দোয়া লিখে দিতে পারে, তাহলে বক্তব্য যে কত বলছে তার কোনো হিসাবই নাই। কাহিনী বলতে বলতে রংপুর দিনাজপুর খুলনা বাগেরহাট সিলেট মুলিবাজার বলতে বলতে বলছে 3 ঘন্টা বললাম, আরো 6 ঘন্টা লাগবে এই তাস এ আয়াতের তাফসির করতে, বলে ভালো কিছু খায় টাকা পয়সা নিয়ে চলে গেল। এইভাবেই হচ্ছে, জানি না আপনার কি হবে আর তার কি হবে। আল্লাহ তুমি মাফ করো, আবার ভালো করে দেখেন আমি আমার আলোচনায় চলে গেলাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বাল্লে গোহানি ওলায় পৃথিবীর মানুষ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দে সন বানি ইসরায়েল, তোমরা বানি ইসরায়েলের কাহিনী জাতির সামনে বলো, অমান কাজ আলাইয়া মুতাম্মেদান ফালিয়াত বা মাকাদ হমিনান্নার, পৃথিবীর মানুষ কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। ঘোষণা দিয়ে চলে গেলেন। এইবার এই হাদিস সব জায়গাতে সবাই জানে, কেন যে হুজুর এরকম করছেন আল্লাহই ভালো জানে, আমিও বুঝতে পারি না কেন এরকম করছে না, আসলে জানেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আদর্শ পরিবার, আমি আর আপনি আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারব, এই কথা আল্লাহ আমাদেরকে বলছেন। পৃথিবীর মানুষ এই ছেলাই দেখো তো কে মোটরসাইকেল স্টার্ট দিল, ওখানে তোমরা স্টিল দাঁড়িয়ে থাকো, মোটরসাইকেল স্টার্ট দিলে একবার দূরে নিয়ে গিয়ে স্টার্ট দিতে হবে। আর আমি জানি না যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসার জায়গা নেই নাকি? বসার জায়গা থাকলে তো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। আপনার যদি বসা সম্ভব না হয় তাহলে কেটে পড়েন, অনেকে আসেনি আপনিও না আসার মধ্যেই, অনেকেই তো আব্দুর রাজ্জাক সাহেবের বদনাম করতে করতেই সময় চলে গেল, তুমি আসবেন কখন? তো আপনারও যদি সম্ভব না হয় বসা তাহলে চলে যেতে হবে। আল্লাহর নবী কথা বললে তার সাহাবীগণকে বসতে বলতেন, অনেক বড় লম্বা হাদিস, কথা বললে বলতেন আলজিমু মাকানাকুম, তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো। তো আপনার সামনে যে আমি লম্বা বক্তব্য দেব তা নয়, আর আমি অত বিদ্যাও রাখি না যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব। আদর্শ পরিবারের উপরে আমি আপনাকে কিছু বলবো, একদিন এসে যদি শিরক বেদাত সবই বলে দিই তাহলে তো আর কালকে আসতে দিবেন না।
এমনি কত কষ্ট করে কত ত্যাগ তিতিক্ষা করেছেন, তারপরে আসা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের ছেলে মেয়ে স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে আমরা বাঁচাতে পারবো, এ কথা আল্লাহ বলছে। তো কিভাবে বাঁচাতে পারি, দুই তিনটা পরামর্শ। এক, ছেলে মেয়েকে শিরক করতে দিবেন না, তাহলে ছেলে মেয়ে স্ত্রী জাহান্নাম থেকে বেঁচে যাবে। একটা কথা মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে, যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। বলেন তো কোন 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 দুটা পাপের নিজের ক্ষমতা আছে? শিরক আর বেদাতের। জেনার এই ক্ষমতা নেই, সুদের এই ক্ষমতা নেই, মিথ্যা সাক্ষীর এই ক্ষমতা নেই, হজ না করলে পাপ হবে এর কোনো ক্ষমতা নেই, সলাত আদায় না করলে পাপ হবে বটে কিন্তু তার কোনো ক্ষমতা নেই। শিরকের ক্ষমতা আছে। এক, শিরক করলে অতীতের সব নেকি কাটা যাবে। শিরক করলে অতীতের সব নেকি কাটা যাবে, এটা শিরকের ক্ষমতা। আপনার বাপ ঢাকা বিমানবন্দরে নেমেছে, হজ করে আসছে, তো আপনি গাড়ি নিয়ে গেছেন, দামি গাড়ি বাপকে নিয়ে আসবেন, তো ওই ওই যে ঢাকা শহরে গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে গাড়িটা আসছিল, তো পকেট থেকে পাঁচটা টাকা বের করে আপনি বলছেন, আব্বু টাকা পাঁচটা মাজারে দিয়ে দাও তো। তো আপনি হাজি মানুষ, ধনী মানুষ, ছেলের আপনাকে আনতে গেছে, তা আপনি পকেট থেকে বের করে ওখানে পাঁচটা টাকা দিয়ে দিয়েছেন। আপনার যদি এক নেকি থাকে হজের, কোরআন তেলাওয়াতের, নামাজের, রোজার, তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। এক নেকিও নাই, এটাই চূড়ান্ত, এটা শিরকের ক্ষমতা। শিরকের আর একটা ক্ষমতা, শিরক করলে আল্লাহকে অপমান করা যায়। দেখেন কত ক্ষমতা, দেখবেন একটু বাস্তব দেখবেন। আব্দুরাজাক সাহেব বাস্তব দেখান তো দেখি, কিভাবে দেখাবেন? এটা তো সহজ, আমাদের চাঁপাই নবাবগঞ্জে মানুষ যদি কথা বলে, ওই সময় যদি টিকটিকে টিকটিক করে, তাহলে আমরা বলে দেখাই দেখো ঠিক বলেছিস, যেন টিকটিক টিকটিক করছে। আমি ঠিক বলছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমার মা চাচিরে বলছে যে টিকটিকিও জানে। তো এবার টিকটিকিকে কার সমান করা হলো? আল্লাহর সমান। আল্লাহ তখন কষ্ট পান, আরে আমি যাকে সৃষ্টি করলাম সেই আমার মতো হয়ে গেল, সে আমার মতো জানে। আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলায় আমাদের মা চাচিরা ছেলে মেয়েকে জামা কলা খেতে দেনে, জামা কলা বুঝেন, জমজ একসাথে জমা ধরে আছে। তো আমরা খেতে গেলে আমার মা চাচিরা বলতো, না বেটা না বেটা খাইছে না বেটা খাইছে না বেটা, খাইলে জোড়া সন্তান হবে। তো জমজ সন্তান কে দিতে পারে? আল্লাহ। আমার মা চাচিরা বলছে যে কলাও পারে, এর নাম শিরক। শিরক তো আমি সিলেটের বললাম না, সিলেটের মানে বিপদ সীমার উপর দিয়ে শিরক আছে। সিলেট শিরক দিয়ে ঢাকা আছে, এর হাতে পায়ে চলাতে, জীবনে খাওয়াতে ফিরাতে, স্ত্রী ছেলে মেয়ে একবারে শিরক দিয়ে ঢাকা আছে। আমি আপনারটা বলছি না, আপনাকে খালি একটা বললাম যে শিরক নামে পাপটার নিজস্ব ক্ষমতা আছে। বলেন তো এক নম্বর ক্ষমতা কি? অতীতে সব নেকি কাটা যাবে। দুই নম্বর ক্ষমতা, আল্লাহকে অপমান করা হয় শিরক করলে। আর একটা পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে, বলেন তো সেটা কি? বিদাত। বিদাত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ
বালাগাল্লো লাবে কমালিহি কশফদ্দ যাবে জমালিহি হাসনত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনি দুরুদটা পড়েন, আমি নিষেধ করিনি, তবে এই দুরুদ যদি নবীর না হয় তাহলে আপনার সব এবাদত বাতিল, আর কোনোটা কবুল হবে না। যতদিন পর্যন্ত আপনি না বলবেন আমি বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জীবনে আর কোনোদিন আমি এরকম বেদাত নামে নেকির কাজ করিব না, তৌবা না করা পর্যন্ত আর কোনো ইবাদত কবুল হবে না। এটা হলো বিদাতের ক্ষমতা। বিদাত করলে আর একজনকে অপমান করা হয়, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুরুদ পড়তে হবে দুরুদে ইব্রাহিম। কোন দুরুদ পড়তে হবে? দুরুদে ইব্রাহিম। কিন্তু আপনি আর একটা বানালেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবাক কথা, আমার মান সম্মান রক্ষা হলো না, আমি যেটাকে দুরুদ বললাম সেটা বাদ দিয়ে আর একটা তুমি বানালে, তোমারটার কারণে আর তোমার ইবাদতই কবুল হবে না, কেননা তাতে আমাকে অপমান করা হয়েছে। এই দুইটা পাপের দুইটা ক্ষমতা। আমরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি কি করে? এক, ছেলে মেয়েকে শিরক করতে দিব না, তাহলে বেঁচে যাবে। লোকমান হাকিম বলছেন আব্বু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আব্বু তুমি শিরক করো না, শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। পৃথিবীর মানুষ তোমরা শিরক করো না, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হলেও তোমাদেরকে হত্যা করা হলেও। কেউ যদি আপনার সামনে তরবারি ধরে বলে যে এই অষ্টাধাতুর আংটি হাতে দে, অষ্টাধাতুর আংটি হাতে দে নাহলে তোকে শেষ করলাম, তখন আপনি অষ্টাধাতুর আংটি হাতে দিতে পাবেন না, আপনি নিহত হয়ে যান। কিন্তু অষ্টাধাতুর আংটি আপনি হাতে দিতে পাবেন না, আপনি তাবিজ হাতে দিতে পাবেন না, আপনি গলায় মাদুলি দিতে পাবেন না, সুতা কালো সুতায় করে গিরে দিয়ে দিয়ে বাচ্চার গলায় দিতে পাবেন না, সব শিরক। শিরক থেকে যদি ছেলে মেয়েকে বাঁচাতে পারেন তাহলে জান্নাত চলে যাবে। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন ইবনাউদম আমি আল্লাহ তোমাদের সামনে বলছি, তোমরা যে আকাশ পরিমাণ জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ, তোমাদের পাপে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে পাপ আর পাপ। যদি তোমাদের শিরক না থাকে আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, বুঝাতে পারিনি শিরক কি এইটা আজকে বললাম না, এমনি দুই একটা বললাম। তবে শিরক যদি আপনি না করেন, ছেলে মেয়ে না করে, তাহলে জান্নাতে চলে গেছেন। এক, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিভাবে, তার দুই নম্বর সূত্র হচ্ছে সলাত, নামাজ। এইখানে এক মিনিট, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাত, এর চেয়ে আর কোনো জরুরি কাজ পৃথিবীতে মানুষের জীবন নাই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি,
মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনে জরুরি কাজ হলো দোকানপাটে বসে আড্ডা না পিটা। মানুষের জীবনে জরুরি কাজ হলো বদনাম গিবাত না করা। মানুষের জীবনে জরুরি কাজ হলো ছেলে মেয়ের উপরে কঠোর হওয়া। বাড়িতে মার্শাল্লাহ জারি থাকবে, কারফিউ জারি থাকবে, ছেলে মেয়ে কারো কাছে এই বড় মোবাইল থাকবে না যাতে ছবি দেখা যায়। এগুলো মানুষের জীবনে জরুরি কাজ। আল্লাহ তাআলা বলছেন, অমর আহলাহ বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, পৃথিবীর মানুষ তোমরা নামাজ পড়ো, ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো, তোমরা সলাত আদায় করো, তোমরা নিজেরা করো, ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাতুম আবনাউ সাবে সিনিনা ওয়াদরিবুহুম আলাইহুম আবনাউ আশরে সিনিনা। তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সলাত আদায় করা যখন তার বয়স 10 বছর। আল্লাহ নবী কোনো সময় বলেননি ছেলেটাকে, এই ছেলে, এই বাচ্চা, তোমার বয়স 7 বছর, সলাত আদায় করো। আল্লাহ নবী কোনোদিন বলেননি, এই বাটা, এই তোর বয়স 10 বছর, সলাত আদায় কর, নাহলে তোর পিটিয়ে দাঁত ভেঙে দেব। এইভাবে আল্লাহ নবী কখনো বলেননি। আল্লাহ নবী ছেলেটাকে বলছেন না, ওর বাপকে বলছেন। আল্লাহ নবী ছেলের পিতাকে বলছে, তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো 7 বছর বয়সে, তুমি তোমার ছেলে মেয়েকে পিটিয়ে সলাত আদায় করাও 10 বছর বয়সে, তাহলে 7 থেকে 10 3 বছর। আব্বু সলাত আদায় করো, আব্বু, আম্মু সলাত আদায় করেছ, খালেদা আম্মু সলাত আদায় করেছ, সলাত আদায় করো, আম্মু সলাত আদায় করো, সলাত আদায় করো। 11-12 বছর বয়স, আহমদ জি সলাত আদায় করেছ, জি না, দাঁত ভেঙে দেবো একবারে, পিঠের চামড়া তুলে দেবো, আগে সলাত আদায় কর তারপরে কোনো কথা। আমি কার আচরণ বলছি বলেন তো? বাপের। কার গতিনীতি এরকম হবে? বাপের। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। 15 বছর বয়সে কোনো ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তখনও তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। মানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাপুরুষকে বাপ স্বীকার করতে চাই না। ও দেশের সরকারের বদনাম করে বেটা, ওর অধীনে 2টা ছেলে আছে আর 1খান বউ আছে, এই 3 জন মানুষকে কন্ট্রোল করতে পারে না ও। কানা কচড়া 2টা ছেলে, তো বাপ মায়ের মতো তো নয়। আরে আপনার বাপের তো ছিল 5টা ছেলে 5টা মেয়ে, 10 ভাই বোন আপনারা। আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, তো 2টা ফকির নিয়ে এসেছে, 12। আপনাদের বাড়িতে ছিল 202 জন কিষান কামলা, 14, তা আপনার বাপ মাকে দিয়ে 16। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন অসুবিধা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, ফ্রিজ, এরপরে আপনি মেহমানকে খেতে দিতে পারেন না। আপনাকে আমি কত দিন বলেছি যে আপনার মা, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মায়ের স্বভাবে আপনার স্ত্রী ফিরে না গেলে আপনি মেহমানকে খাবার দিতে পারবেন না, ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনার বাপের একটা স্বভাবের কথা বলি, বৈশিষ্ট্য, আপনার বাপের একটা বৈশিষ্ট্যের কথা বলি। এই ছেলে, এদিকে খেয়াল করো, তোমার বাপ মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন যে ওই ডান দিকে একজন মুসাফির বসে আছে। কে আপনি? আমি একজন মুসাফির। বাড়ি কোথায়? বাড়ি রাজশাহী। খাওয়া দাওয়া করেছেন? জি না। চলেন আমার সাথে চলেন। বাড়িতে গিয়ে আপনার আম্মা যেটা রান্না করেছে, মানে ও তো 2 কেজি চাউল রান্না করেছে, অত কোনো সমস্যা নেই, 2-1 জন মানুষ বেশি হলে খেতে পারবে, 12-14 জনের রান্না করা আছে। আর আপনার স্বভাবের কথা বলি,
জি কে আপনি? আমি একজন মুসাফির। বাড়ি কোথায়? রাজশাহী। খাওয়া দাওয়া করেছেন? জি না। চলেন আমার সাথে। খালেদা, একজন মুসাফির আছে, একটু ভাতটা দেখো তো আছে কি না। হ্যাঁ, তুমি রাতে মেহমান নিয়ে আসো, তোমার ঢং নাই, হিসাব নাই, তুমি রাতে মেহমান নিয়ে এসেছো কিনা। বয়ে এমন ধমক দিল, পরের দিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন দেখছেন দুইটা লোক বসে আছে, সাহস করে কিছু বললেন না, বাম দিক দিয়ে হেঁটে চলে গেলেন। কেন কেন বললেন তো? কিছু বলতে পারলেন না কেন বলেন তো? কালকে বউ ধমকিয়েছে যে আপনার ক্ষমতা নেই, আপনি আজকে মেহমান নিয়ে যেতে পারেন মুসাফিরকে। শুনেন, এখন আপনার মায়ের বয়স 80 বছর, যখন আপনার স্ত্রী আপনাকে নাক সিটকানি দিয়ে জোরে বলেছে, এই কথা যদি আপনার মা শুনতে পায়, আপনার মা বিছান থেকে তাড়াহুড়া করে উঠে বলবে, থাক বেটা, বউকে উঠাইস না, আমি খানা পানি গরম করে দিচ্ছি, তুই মেহমানকে দে। এই কথা আপনার মা এখনো বলতে পারে, আর আপনার স্ত্রী বলে না, তার মানে আমি স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে পরিবর্তন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ করেন, জান্নাত সহজে যাবেন। এক, পরস্পরে সালাম দিবেন। দুই, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবেন। তিন, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন নামাজ পড়বেন, সলাত আদায় করবেন। তিনটে নিরাপদে জান্নাতে চলে যাবেন, নিরাপদে। আল্লাহ রাসূল বলছেন, তাদখুলুল জান্নাত বিসালামিন, নিরাপদে জান্নাতে চলে যাবে। এক, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে হবে। দুই, পরস্পরে সালাম দিতে হবে। তিন, মানুষ যখন ঘুমিয়ে তখন নামাজ পড়তে হবে। আমাদের দেশের মানুষ বুঝেছে যে মাওলানাকে এবং যারা বড় পদে চাকরি করে তারাকে সালাম দিতে হয়, এটা মিশরে বুঝতে পারেনি, ওরা আবার মন্ত্রীরে ভ্যানওয়ালাকে সালাম দেয়, ওরা বুঝতে পারেনি যে খালি বড়কে সালাম দিতে হয়, ওরা সালাম মানে সবাইকে দিতে হয়, এটাই জানে, যেমন আল্লাহ নবী বলেছে। তো পরস্পরে সালাম দিলে জান্নাত সহজে চলে যাওয়া যায়, তার একটা হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেদা দাও। শুনুন, 150 চাউল রান্না করবেন না, আপনাকে বলছি, 150 চাউল আপনার স্ত্রী রান্না করেছে, দুপুরে মেহমান চলে এসেছে, তখন আপনার স্ত্রী বলছেন কী করবে, 150 চাউল যদি মেহমানকে দেও তাহলে শেষ হয়ে যাবে, এক কাজ করো মেহমানকে চানাচুর বিস্কুট দেবি দেখে দাও। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মধ্যখানে কথা বললাম, স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে, আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে, ফকির মিসকিনকে দুস্থ গরিবকে খেতে দিতে শিখতে হবে। আপনার স্ত্রী যেন 1/2 কেজি চাউল রান্না করে, 1 কেজি করে, সারা দিন বাড়ির ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, ফকিরে খাবে, ভাত যদি বেশি হয়ে যায় রাতে তাহলে গরুতে খাবে, কিন্তু আপনার স্ত্রী যেন ভুলে 150 চাউল রান্না না করে। কথা আমি বুঝাতে পারিনি মনে হয়, বলে দিন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কঠোরভাবে তোমাকে বলে গেছে, তুমি 150 চাউল রান্না করবা না, তুমি 1/2 কেজি 1 কেজি চাউল রান্না করো, রাতে গরুকে দিয়ে দিও, পাশের গরুকে দিয়ে দিও, কিন্তু তুমি কম রান্না করো না, আমাকে খুব খারাপ লাগে, একটা মেহমান আসলে খাওয়ার দিতে পারি না, আমি খুব কষ্ট পাই, তুমি বেশি করে চাউল রান্না করো, উপরওয়ালা ব্যবস্থা করে দেবে, আমার মা আমার বাড়ির নাম রেখেছে মেহমানখানা, আপনি গিয়ে দেখেন, সপরিবারে চলে যাবেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ 3 মাস থাকবেন, ছেলে মেয়ে সহ থাকবেন, খাবেন 3 মাস, যদি 3 মাসের মধ্যে কোনো দিন পর্দার ব্যতিক্রম দেখা যায়, সরিষা সমপরিমাণ, আমি জাতির সামনে কথা বলবো না আর। মেহমানকে খেতে দিতে হবে, ফকির মিসকিনকে খেতে দেওয়া জরুরি। সলাত, 15 বছর বয়সের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা আমি মানি না, মানে বাপ বেঁচে আছে, ছেলে মেয়ে সলাত আদায় করে না, এই কাপুরুষ বাপের প্রয়োজন নাই। আর একজন বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, ওর বাপই তো নামাজ পড়ে না, এই শয়তানি ত্যাগ করতে হবে, শয়তানি ত্যাগ করে দিন কাটাতে হবে, আজ থেকে আপনি আপনার স্ত্রী নামাজ পড়তে সলাত আদায় করতে বাধ্য, ছেলে মেয়েকে পিটিয়ে পড়াতে হবে, এই নোংরা জঘন্য বর্বর নীতি বন্ধ করেন, 5 অক্ত সলাত মসজিদে গিয়ে পড়তে হবে জরুরি, আপনি পড়তে বাধ্য, আপনার বাপকে পড়তে হবে, পড়তেই হবে, জরুরি আদেশ। 3,
আপনি আর আপনার স্ত্রী হচ্ছেন এই বাড়ির মূল দায়িত্বশীল। আল্লাহ রাসুল বলছেন দেখেন, আর রাজুল সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী, বাপ হচ্ছে কর্তা, মা হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি নিজে নামাজ পড়লেন তখন আপনি কর্মী না কর্তা? কর্মী। তো আপনার ছেলে মেয়ে আছে না, তাকে যদি আপনি নামাজ পড়তে না বলেন তাহলে আপনি কর্তা হলেন কখন? অথচ আল্লাহ রাসূল আপনাকে বলছেন যে স্বামী হলো কর্তা আর স্ত্রী হলো কর্ত্রী, দুইজনকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করতে গিয়ে আমি বলেছি, একটু উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, বোরকা পরে আছো কোনো? ফ্যাশন বোরকা? এই ফ্যাশন বোরকা পরে আছো কেন, শরম হয় না তোমার? ঢেলা ঢালা বোরকা পরতে পারো না? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার মা তোমাকে দেখতে পায় না, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? বাড়িতে গিয়ে বোরকা খুলে জ্বালিয়ে দিও, কোনোদিন আর জীবনে ফ্যাশন বোরকা পরবা না, ঢিলা ঢালা পরবা। আপনাকে বলছি শুনেন, আপনার ছেলেটা প্রত্যেক দিন মাগরিবের সলাত আদায় করে 6:20 বাড়িতে ঢুকে, আজকে 6:30 ঢুকেছে। যখন ঢুকছিল তখন আপনি মাগরিবের সলাত পড়ে সুন্নাত শুরু করতে যাচ্ছেন, আল্লাহ আকবার বলতে যাবেন, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম দরজায়, আপনি এখন সুন্নাত পড়তে পাবেন না। আহমদ, জি আম্মু, আব্বু প্রত্যেক দিন যে 6:20 আসো, আব্বু আজকে 10 মিনিট লেট হলো কেন? আব্বু 10 মিনিট লেট কেন হয়েছে? এটা তল্লাশি চালাতে হবে, এটা ফরজ। আর আপনি দূরে কাজ সুন্নাত পড়তে যাচ্ছিলেন মাগরিবের, এটা হলো সুন্নাত। বলেন আপনি সুন্নাত পড়বেন না ছেলের খবর নেবেন? আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আপনাকে আমি বুঝাতে পারলাম না কর্তা কাকে বলে, কর্ত্রী কাকে বলে। ভাইজান আমি মনে হয় বুঝাতে পারিনি, আমি তো চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আপনাকে আমি কতটুকু বুঝাতে পারছি তা আমি স্পষ্ট নই। আপনি যে কর্তা, আপনার স্ত্রী যে কর্ত্রী, তো ছেলে যে 10 মিনিট বাড়িতে পরে ঢুকলো তা আপনার স্ত্রী কিসের কর্ত্রী? কি করলো? পিটিয়ে 10 মিনিট আদায় করতে হবে, তোমার দেরি করেছো কোথায়? না বললে তোমার দাঁত ভেঙে দেবো, আমি তোমার মা বলছি, দুধ খাইয়েছি আমি, গোসল দিয়েছি আমি, লালন পালন করেছি আমি, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো আমি। এই 10 মিনিট তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে তুমি কোথায় ছিলে, নইলে আমি তোমার পিটিয়ে দাঁত খুলে দেবো, আমি তোমার মা বলছি, আদর করি আমি তোমাকে, চুমা খাই আমি তোমাকে, 10 মাঠ পেশে পেটে আমি রেখেছি তোমাকে, দুধ খাইয়েছি আমি, গোসল দেবেছি আমি, তেল কাজল দিয়েছি আমি। 10 মিনিট কি করেছো এটা আমাকে বের করে দিতে হবে, নইলে আর তুমি এখানে এখান থেকে বের হতে চলতে পারবে না। তার নাম মা, সময় তলিয়ে দেখতে হবে, খাতাগুলি খুঁজে দেখতে হবে, বড় মোবাইল হাতে দিতে হবে না, রাত 10টার সময় তার ঘরে ঢুকতে হবে, বাচ্চা বসে কি পড়ে, বাচ্চা কি করে, ওই ঘরে টিভি থাকবে না, ওই ঘরে বড় মোবাইল থাকবে না। শয়তানকে আপনি চিনতে পারেন না, ভিতর থেকে পাপ করতে বলে যে তার নাম জিন শয়তান, বাহির থেকে পাপ করতে বলে যে তার নাম মানুষ শয়তান। একটা ছেলে পড়ছে, তখন তার বন্ধু এসে বলছে থাক পড়, পড়ে কে বড় লোকে যে বাদ দে তো, চল আজকে সিনেমা দেখে আসি। এ হলো মানুষ শয়তান, এ হলো মানুষ শয়তান। ছেলেটা পড়ছে, খুব মনোযোগ সহকারে পড়ছে, পড়তে পড়তে চট করে বন্ধ করে দিল, দিয়ে মোবাইলটা চালু করতে লাগলো। মোবাইলটা চালু করতে দেখছে ল্যাংটা মেয়ে আসছে। এখন যে ও মোবাইল নিয়ে দেখতে লাগলো, বলেন তো কে বলছে তাকে? জিন শয়তান। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসবিসুনা ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস,
মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষ শয়তান জিন শয়তান, মানুষকে পাপ করতে বলে মানুষ শয়তান জিন শয়তান, আল্লাহ বলছেন। মানুষকে পাপ করতে বলে মানুষ শয়তান জিন শয়তান, এ কথা আল্লাহ বলছেন। হাদিস বুখারি মুসলিম, একরাহুল কালামা বাদা সলাত বাদা লিসায়ে ওয়া ইকরাহুন নাওমা কাবালা লিসায়ে। আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বুঝাতে পারিনি, এশার সলাতের পূর্বে ঘুমানো হবে না আর এশার সলাতের পরে গল্প চলবে না। কেউ যদি ভোর রাত্রে তিনটাতে দুইটাতে রাতে উঠতে চায় তাহলে তাকে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে। এ বাচ্চা, ওই ছেলেটা যে উঠে হাঁটছে আপনি দেখতে পাচ্ছেন না, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন, এই কয়েক মিনিট আপনি পেশাব পায়খানা আমাকে দেখাবেন না, যেহেতু আপনার আমি কোনো কাজ গ্রহণ করি না, কিছুক্ষণ সময় আপনাকে আমি ধীর স্থির ভদ্রতা বজায় রেখে চুপচাপ থাকার জন্য অনুরোধ জানিয়েছি, এমনভাবে বসে থাকবেন পাখি যেন বলে আপনি পাথর, এমনভাবে এক খেলে চেয়ে থাকবেন মিঠে লাগুক আর তিতে লাগুক, আরে অনেক সময় গান বাজনা শোনেন, আজ না হয় কিছুক্ষণ বসে একটু দিন ধর্মের কথা শুনলেন, যাওয়ার সময়তে বলে যাবেন আব্দুর রাজাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকে সালাম, গেলাম তো হয়ে গেল, আমার বক্তব্য মানতে হবে, এই কথা তো আমি বলিনি কোনোদিন, আমি কিছুক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি রাতে উঠে ইবাদত করতে চায় তাহলে তাকে রাত দশটায় শুয়ে যেতে হবে, রাত দুইটায় ঘুমিয়ে কেউ তিনটায় উঠতে পারবে না, অতএব জরুরি প্রয়োজন ছাড়া রাত এসার পরে কোনো কথা চলবে না। যে বাড়িতে রাত এসার পরে গল্প চলে ওই বাড়িতে বাপ বেঁচে নেই, কাপুরুষ বাপ দিয়ে সংসার চলবে না। তিনটে ছেলের তিনটে লন্ডনে আছে, টাকা পয়সা ইনকাম করে, তাই বাপে বলছে আমার অনেক টাকা, ছেলে আমার লন্ডনে থাকে, তাই বাপ খুশি, ছেলেকে লন্ডনে পাঠিয়ে দিয়ে বাপ খুশি হয়ে গেছে, ছেলে রেস্টুরেন্টে কাজ করে, সর বিক্রি করে, কি জবাই করে বিক্রি করে, সর শুকুর, এই ছেলে লন্ডন আমেরিকায় রেস্টুরেন্টে গোস্ত কিসের, প্রায় গোস্ত কিসের, সরের শুকুরের, বাপ খুশি হয়ে গেছে। শুনুন, আপনাকে বলছি আমি, মনে কিছু কষ্ট নিয়েন না, আপনি বাপ, সব জবাব আপনাকে দিতে হবে। এশার সলাতের পরে ছেলে মেয়ে যদি গল্প করে জবাব আপনাকে দিতে হবে, এশার সলাতের পরে ছেলে মেয়ে যদি এইভাবে টিভি দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে জবাব আপনাকে দিতে হবে, ছেলে মেয়ে বড় হওয়ার পরে বাপ ছেলে মেয়ে যা পাপ করবে সমস্ত পাপের জব বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় ফালিহিসান ইসমাহু, সে যেন ছেলে মেয়ের সুন্দর নাম রাখে, তাই তো বেটার নাম রেখেছে লিটন আর বেটির নাম রেখেছে রত্না, এটা নাকি বাপ, না হয় আবার অনুবাদ করি দেখেন তো, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন সুন্দর নাম রাখে। বাক্যটা আল্লাহ নবী কাকে বললেন বলেন তো দেখি, পিতাকে বললেন, বাপকে বললেন, আমি মনে হয় বুঝাতে পারিনি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফালিজা বেজহু, বাপ যেন ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ওলামি জব্বে জহু, ছেলে মেয়ের যদি বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে
ফাইন নামে ইসমাল আবি হে, সেই পাপ তার বাপ মায়ের হবে। আমি তো অনুবাদক। এবার বলেন, মোবাইল যে দেখলো আপনার ছেলে সারা রাত, এই পাপ কার? আমি যদি হাদিসের অনুবাদ বুঝাতে না পারি আমি অক্ষম। আমি আপনার সামনে কিছু কথা বলছিলাম আদর্শ পরিবার নিয়ে। আদর্শ পরিবার বাপ, আদর্শ পরিবার কার? যেই পরিবারে বাপ হলো কঠোর, পরিবারে কার্ফু জারি আছে 44 ধারা। 7টার সময় ভ্যানালা বলছে যে আমি বাড়ি চলে যাব, তাড়াতাড়ি করছি। বলে কেন যাব বাড়ি গো? বলে ফখরুদ্দিনের যুগ কি যে হয়। রাজশাহী মেডিকেলে ঢুকছি তো এখন কলার ছালাও নেই, কলার ছালও নেই আর মানুষই নাই, মেডিকেলের মধ্যে মানুষই নেই। অথচ এমনি সময় আপনি এখন যান, মানুষের ঠেলে ঠেল মানে না। তার মানে ক্ষমতা, কার্ফু জারি থাকবে বাড়িতে, তার নাম বাপ। আমি বুঝাতে পারিনি আপনাকে বাপ কাকে বলে, আপনাকে আমি বুঝাতে পারিনি মা কাকে বলে। এই ছেলে, তোমার মা তো আসেনি, আসলেও বুঝে না, এটা তো জাফলং, এটা তো সিলেট, এটা তো আর দিনাজপুর নয় যে পুরুষ যা মহিলা তার চেয়ে বেশি, এটা তো সিলেট, মানে মেয়েরা বক্তব্য শুনতে আসবে না, দুই একজন আসতে পারে ছেঁচড়া মেচড়া কোনো রকম করে, বাড়িতে টিভি আছে, কেন আসবে এখানে? আর হুজুরেরা তো কেসা কাহিনী বলে, ইউসুফ জুলাইখার কাহিনী, মহিলাকে আসতেই হবে বা কেন? তোমার মা আসেনি। এই ছেলে, তোমার মাকে একটা কথা বলছি, তুমি মনে রেখো, তোমার মাকে তুমি এটা বলে দিও, আমার দিকে খেয়াল করো, এক খেলে চেয়ে থাকবা। জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, যখন আমরা মদিনার কাছাকাছি তখন আল্লাহ রাসূল বলেন, এই শোনো, তোমরা এখানে রাতে অবস্থান করো, সকালে আমরা বাড়ি যাব। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল অনুমতি না দিয়ে আমাকে একটু কেমন কেমন করে কথা বলতে লাগলেন। আমাকে বলছেন, বিক্রানাম সাইয়্যিব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বাড়ি যেতে চাইলাম তা আমাকে এভাবে বলছেন। তখন আমি বললাম, সাইয়্যিব, তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি, তার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আমাকে আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান, তুলাইবোকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে অবিবাহিত মেয়ে তুমি কেন বিবাহ করলে না? আরে অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী একসাথে, তার মধ্যে 10 জনেরই 2-3 বার করে বিবাহ হয়েছে, একজনেরই 1 বারও বিবাহ হয়নি। বলেন তো কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজে বিধবাকে বিবাহ করেছেন, করতে বলেছেন, তবে কুমারী মেয়ের ভিতরে ভিন্ন কিছু আছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। যাক, উনি যা বললেন বললেন, এবার জাবের কি বলছেন শুনেন। আল্লাহর নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি কেন, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন, আপনি একটু শোনেন তো। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, আমার 6 জন বোন, বুখারীর আরেক হাদিসে এসেছে যে 8 জন বোন, আমার 8 জন বোন রেখে আমার আব্বা শহীদ হয়েছেন, আমার বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 3টা কারণে। না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না। কেন? এক, তুয়াদ্দেবাহুন না, আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, তুয়াল্লে মাহুন না, আমার বউ যেন তাদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। 3, অল তুরাজ্জেলাহুন না, আমার বউ যেন আমার বোনদের
মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে দিতে পারে। আল্লাহর নবী, আমি কুমারী মেয়ে এই জন্য বিবাহ করিনি, আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, তার তিনটে কারণ মনে থাকবে না মনে হয়। হাদিস কিন্তু বোখারি মুসলিম। এক, শিষ্টাচার শিখে দিতে হবে আমার বোনদেরকে। এই ছেলেক, তোমার বোন ল্যাংটা পোশাকে কলেজে যায়, বলো এটা কোন শিষ্টাচার? হ্যাঁ বেটাই, তোমার মা আটো সাটো বোরকা পরে কলেজে স্কুলে যায় বাহিরে যায়, বলো এটা কোন শিষ্টাচার? তোমার মা তোমার বোনকে কি শিখাবে? তোমার বোন ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় দেয় না, মেহমানকে খাওয়ার দেয়, বলো তোমার মা একে কি শিষ্টাচার শিখাবে? আমি বুঝাতে পারলাম না শিষ্টাচার কাকে বলে। জাবের বলছেন, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি এই জন্য যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, দুই বিদ্যা শিখিয়ে দিতে পারে, তিন মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে মেয়ে বাচ্চা জন্ম নিলে শুধু জন্মের সাত দিন দেড় দিন মাথা নেড়ে করে, আর চুল ছোট করে না, যার কারণে ছোট বাচ্চাদের মাথার চুল কি হয়ে যায়, বড় বড় হয়ে যায়, তখন মাকে লাঠি নিয়ে মাথার চুল চিরুনি করে দিতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে মেয়েকে শিষ্টাচার দিবে কে? মায়ে না, বুঝাতে পারলাম না। হাদিস বুখারী মুসলিমে, হাদিসটা কি এক একটু বুঝাতে পেরেছি? ভাইজান আপনি কি বুঝতে পারছেন? ভাইজান আপনি কি ধরতে পারছেন? তার মানে জাবের কম বয়সের মেয়ে বিবাহ করলো না কেন? আল্লাহ রাসূল তো বলছিলেন যে তুমি কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন? আল্লাহ রাসূল ওই জাবের বলছেন যে আমি এই কারণে করিনি। তাহলে বোঝা যাচ্ছে যে ছেলে মেয়ের শিষ্টাচার কে দিবে? মা। ছেলে মেয়ের শিষ্টাচার কে শিখিয়ে দিবে? মা। মা নিজেই বুঝে না কোন দিকে মুখ করে পেশাব করতে হবে, তো বাচ্চাকে কি শিখাবে? আমি তাই তো বলেছি, বাপ আছে ডান দিকে, মা আছে বাম দিকে, মধ্যে ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান শুনছে, এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি জাতিকে বুঝাতে পারিনি বাপ মা কাকে বলে, আমি জাতিকে বুঝাতে পারিনি আদর্শ পরিবার কাকে বলে। জাতিকে যদি সত্য সত্যই বুঝাতে পারতাম আদর্শ পরিবার কাকে বলে, তাহলে জাতি সত্যই ঠিক পথ পেত। কিন্তু যাদের সামনে হাজারো জনগণ মুখ পুরুষ নারী বসে থাকে, তারা জাতির সামনে কেসা কাহিনী বলে। অথচ বুখারী মুসলিমের কত হাদিস একটা পরিবারকে সুন্দর করার জন্য। আমি যে বুখারী মুসলিমের হাদিসটা অনুবাদ করে শোনাচ্ছি, কাল থেকে আপনি জিজ্ঞাসা শুরু করবেন সিলেটের অন্তত 100 জন আলেমকে জিজ্ঞাসা করে দেখেন তার এই হাদিস মুখস্থ আছে কিনা, সে হাদিস বলে কিনা। আর আপনি বলেন সিলেটের কোন মসজিদে এই 50 বছরের মধ্যে এই হাদিস অনুবাদ করে শোনানো হয়েছে, অথচ হাদিস বুখারী মুসলিমের। সম্মানিত দিনী ভাই বোন, শুধু ছেলে মেয়ে কেন, বাড়িতে যদি কাজের মেয়ে থাকে তাকেও শিষ্টাচার শিখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারাত লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাআসনা তালিমাহা ওয়াদাবা ফাআসনা তাদিবাহু ফালাহু আজরান। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয়, কেউ যদি কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে, তার মানে সুন্দর শিখে দিতে হবে। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়। আল্লাহ নবী বলছেন, যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো এই ছেলে তুমি ক্লাস টেনে পড়ো, এই ছেলে তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো, তুমি কলেজে যাচ্ছ সিলেট সরকারি কলেজে, তো তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাখনুর নিচে আছে, তুমি তো পড়ার জন্য কলেজে যাচ্ছ, তাহলে ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা বলো?
তাহলে সব শিক্ষা সুন্দর নয়। আল্লাহ নবী বলছেন কাজের মেয়েকে শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে বোঝা যাচ্ছে সব শিষ্টাচার সুন্দর নয়। এক মিনিট, শিষ্টাচার বাপের ছেলেকে কোলে করে আছে, আর ওর বড় আব্বা বড় ভাই বিদায় নিচ্ছে বাড়ি থেকে, তখন বাপে বলছে ছেলেকে তোমার আব্বুকে বলো, তোমার আব্বুকে বড় টাটা বাই বাই টাটা বাই বাই। এটা একটা শিষ্টাচার, এটা কি? এটা একটা শিষ্টাচার। আল্লাহ রাসূল বলছেন যখন বিদায় দিবা তখন বলবা আস্তাউদুল্লাহ দিনাক ও আমানাতাক ও আখিরা আমালিক ওয়া সাওয়াদাক আল্লাহ তাকওয়া গাফারা জামবাক। বড় আব্বু আপনার দিনকে আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আপনি যেখানে থাকুন না কেন আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে। এইটা হলো একটা শিষ্টাচার। তাহলে কোনটা ভালো শিষ্টাচার আর কোনটা খারাপ শিষ্টাচার? আপনি ভাইজানকে এক গ্লাস পানি দিলেন, তখন ভাইজান বললেন জাযাকাল্লাহ খায়, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এবার আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ। এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার, কোনটা ভালো আর কোনটা খারাপ? মোবাইল রিং হচ্ছে, অন রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি বললেন হ্যালো, এটা একটা শিষ্টাচার। রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি বলছেন আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এটা একটা শিষ্টাচার। বলেন কোনটা ভালো আর কোনটা খারাপ? মেয়ে এখন হাঁটতে পারে, বড় হয়ে গেছে হাঁটতে পারে, মেয়ের পায়ে দিয়েছেন, পরনে দিয়েছেন পায়জামা টাকনু পর্যন্ত, আপনি আপনার মেয়ের পরনে দিয়েছেন জাঙ্গে এই উরু পর্যন্ত খুলে আছে, উদাম হয়ে আছে, এটাও শিষ্টাচার ওটাও শিষ্টাচার। বলেন কোনটা ভালো শিষ্টাচার? আপনি যখন আমার কাছে আসলেন তখন আমি দাঁড়িয়ে বললাম আসসালামু আলাইকুম, আপনি যখন আমার কাছে আসলেন তখন আমি বসে বসে বলছি জি, আপনি বললেন ওয়ালাই আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম সালাম, কোনটা ভালো শিষ্টাচার কোনটা খারাপ শিষ্টাচার? আপনাকে সালাম দিতে হবে, আমি বসে বসে বলবো ওয়ালাইকুম সালাম, আপনি কেন? আপনাদের শিশু শ্রেণীতে যদি উমার রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেন, উমারকেও সালাম দিয়ে ঢুকতে হবে। আর বাচ্চারা যে ক্লাসে বসে আছে এরা সব বসে বসে বলবে ওয়ালাইকুম সালাম, এটা একটা শিষ্টাচার, এটা একটা শিষ্টাচার। সব বাচ্চা দাঁড়িয়ে গেল, এটা একটা শিষ্টাচার। বাচ্চারা বসে বসে উমারকে বলছে ওয়ালাইকুম সালাম, এটা একটা শিষ্টাচার। কোনটা ভালো কোনটা খারাপ? মাথার চুল ছোট করেছেন, আবার বৈদেশিক খেলোয়াড়কে দেখে মধ্যেখানে চুলটা রেখেছেন ছাতা করে, বাকি সব কিছু কেটে ফেলেছেন, এটা হারাম, এটা নাম কাজা, এটা একটা শিষ্টাচার। সম্পূর্ণ কেটে ফেলতে হবে, এটাই শিষ্টাচার। আর অল্প কেটে সব রেখে দিয়েছেন, এটা একটা শিষ্টাচার। কোনটা ভালো? আল্লাহ নবী বলেছেন নখ কাটতে হবে, এটা শিষ্টাচার, তোমার নখটা এত বড় হয়ে আছে, এটা শিষ্টাচার। কোনটা ভালো কোনটা খারাপ? এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আপনি আপনার ছেলে মানুষের প্লেটে ভাত তুলে দিচ্ছিল, তুলে দিতে গিয়ে ভাত পড়ে গেছে, তখন ছেলে উঠাতে যাচ্ছে, আপনি বলছেন না 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 না, ওটা উঠায় না, ওটা উঠায় না, আচ্ছা উঠিয়েছো, ওটা গরুর চারিতে ফেলে দাও, গরুর চারিতে ফেলে দাও। আর আমি বলছি এই শোনো শোনো শোনো, ভাতটা পড়ে গেল, উঠাও উঠাও উঠাও, উঠে ভাতটা আপনি গামলাতে রাখবেন, ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। বলেন কোনটা ভালো শিষ্টাচার? মানুষকে যখন ভাত দিছিলেন তখন আপনি চামচ ডুবাচ্ছেন, আজকে যে আমাদের ভাত তুলে দিচ্ছিল সে গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত তুলে দিচ্ছে,
মাঝামাঝি চামচ ডুবিয়ে ভাত তুলে দিচ্ছেন, এটাও শিষ্টাচার। গামলার এক পাশে চামচ ডুবিয়ে ভাত তুলে দিচ্ছেন, এটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। বলেন কোনটা ভালো শিষ্টাচার? আমি মনে হয় বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ আদেশ, আলোচনা আজকে লম্বা হবে না, অন্য কোনো দিন। হ্যাঁ বাচ্চা, পাশ থেকে কোনো বাচ্চা উঠলে যেতে দিবেন না, তার মানে ওর দিকে তাকালে আপনি কথা বুঝতে পারবেন না, কথাটা আমার ফাঁকে পড়ে যাবে। এদিকে দেখেন শিষ্টাচারের উদাহরণ, মাসালো জালিসি সলে ও সয়ে কা সাহেবিল মিসকি ও না ফিকিল কিরে। ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ, আতরওয়ালার মতো কর্মকারের মতো, আতরওয়ালার মতো কর্মকারের মতো। কারো যদি বন্ধু আতরওয়ালা হয়, মানে আপনার দোস্ত আতর বিক্রি করে, আনতাজুদ মিনহু রিহান তাইয়্যিবা, হয়তোবা আপনাকে আতর এমনিতে দিয়ে দিতে পারে, নইলে আপনি আতর তার কাছে কিনে নিবেন, এমনিও দিল না কিনেও নিলেন না, আপনি তার পাশে বসে আছেন, তাজুদ মিনহু রিহান তাইয়্যিবা, তখনও আপনি সুগন্ধি পাবেন। আতরওয়ালার পাশে বসে থাকলে সুগন্ধি পাওয়া যায়, যেমন আপনার বন্ধু ভালো হলে আপনি ভালো হবেন তেমন। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু ভালো আপনার ছেলে খারাপ হবে এই কথা তেমনি মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি কামার কর্মকার হয়, কামার বুঝি তো, আপনি যদি তার পাশে বসে থাকেন, হয়তোবা কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যাবে, যদি কাপড় জ্বলে না যায়, তাজাদ মিনহু রিহান খাবিসা, তাহলে তুমি নাকে মুখে ধোঁয়া তো পাবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে। মানে আপনার মেয়ের বান্ধবী খারাপ হলে আপনার মেয়ে খারাপ হবেই হবে, এ কথাই সত্য। আপনাকে আমি একটা বাস্তব উদাহরণ দেখাই, দুই বোন, আপনারই দুইটা মেয়ে, খুব ভদ্র মেয়ে দুটি, দেখতে সুন্দরী, তারা পড়াশোনা ভালো করেছে, তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর একজনের বিবাহ হয়েছে, তারপরে দুইজন আর কথা বলে না, কথা কি বুঝতে পেরেছেন? দুই বোন কিন্তু একজনকে আরেকজন ছেড়ে থাকতো না, তো বিবাহ আর ছয় মাস যেতে না যেতেই দুই বোনে আপোষে আর কথা বলে না, তার মানে ওই দলের প্রতিক্রিয়া এর ভিতরে এসেছে, এই দলের প্রতিক্রিয়া এর ভিতরে এসেছে, তার মানে পীরের সাথে আপনি ঘুরলে পীরের সাথে আপনিও নাচবেন, ওটা হতে হবে, নাহলে দেওয়ান বাগি যখন বলছেন আমি আল্লাহকে বললাম, তখন আল্লাহ চিন্তিত হয়ে গেলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে বিবাহ করেছি, এটা সত্য নয়? জি হ্যাঁ সত্য, ওর কথাতে সবাই সাড়া দিচ্ছে, ও নাকি নবীর জামাই। মানুষ ভণ্ড হলে কি এত ভণ্ড হতে হয়, মানুষ খারাপ হলে কি এত নিচে নামতে হয়, কত মানুষ দেখবেন আপনি তার সাথে। এই জন্য নেতার সাথে ঘুরেন আমি ঘুরতে নিষেধ করিনি, তবে নেতার যেই চরিত্র আপনারও সেই চরিত্র হবে,
এই জন্য আমি নিষেধ করে, হে বোকা ছেলে, তুমি যে মিছিল বের করেছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি কি জানো তার চরিত্রের কথা? তুমি তার সাথে সাথে ঘুরে সাথে ঘুরে তোমার চরিত্র তেমনই হয়ে গেছে, হতে হবে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাই তো আল্লাহর নবী বলেন, কুল্লু মৌলুদিন ইউলাদাল ফেতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে, প্রত্যেকটা ছেলে টাকনুর উপরে প্যান্ট পরবে এই ক্ষমতা তার ভিতরে আছে, প্রত্যেক মানুষ প্যান্ট কেটে ছোট করবে এই ক্ষমতা তার ভিতরে আছে। প্যান্ট কেটে ছোট করলো না কেন, মেয়ে মাথায় কাপড় দিল না কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েকে তার মা মাথায় কাপড় দিতে দেয়নি, ছেলেকে তার বাপ প্যান্ট কেটে ছোট করতে বলেনি তাই কাটেনি। আল্লাহর নবী এইভাবেই বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মৌলুদিন ইউলাদাল ফিত্রা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। বাপ মা যেভাবে গড়ে তোলে সেভাবে ছেলে মেয়ে গড়ে উঠে। স্কুলে গিয়ে দর্জির ছেলে মেয়ে দর্জির গল্প করবে, স্কুলে গিয়ে মাস্টারের ছেলে মেয়ে মাস্টারের গল্প করবে, স্কুলে গিয়ে ব্যবসায়ীর ছেলে মেয়ে ব্যবসার গল্প করবে। বাপ যেভাবে ছেলে মেয়েকে গড়ে তুলবে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠবে। একে বলা হয় চাঁপাই নবাবগঞ্জের ভাষায় সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে লোহা ভাসে। লোহা যদি সুরমা নদীতে ফেলে দেন তাহলে ডুবে যাবে, তবে লোহাকে যদি কাঠের সাথে লাগিয়ে দেন তাহলে লোহা ভাসবে। সঙ্গদোষে লোহা ভাসে, লোহা কাঠের সাথে লেগে গেছে এখন ভাসছে, যদি কাঠ থেকে খুলে দেন তাহলে ডুবে যাবে। সঙ্গদোষে লোহা ভাসে, বান্ধবী খারাপ তাই মেয়ে খারাপ। আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী মোবাইল, আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু মোবাইল, আপনার ছেলে মেয়েকে ধ্বংসের পথে নিয়ে গেছে মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয়, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে এটাই আমার ভয়, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয়। ছেলেটা আছে জাফলংয়ে আর মেয়েটা আছে লন্ডনে, দুইজনে কথা বলছে, এক পর্যায়ে দুইজনের পরনে কাপড় নেই, কেউ দেখে না কাউকে, অন্য মানুষ তাদেরকে কেউ দেখে না, অথচ দুইজন পরস্পরকে দেখতে পাচ্ছে। আশ্চর্য গোপন পাপ, গোসলখানাতে ঢুকলেই মানুষ হস্তমথন করে পাপ করছে অথচ তা কাবিরা গুনাহ, মহাপাপ। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। মোবাইলের মাধ্যমে শতকরা হাজারে 999 জন মানুষ গোপন পাপে লিপ্ত, তাহাজ্জুদ পড়ার পরেও পরিস্থিতি এত জটিল, তার তাহাজ্জুদ তার কোরআন তেলাওয়াত তার তাসবিহ তাহলিল কিছুই টিকছে না। 50-60 বছর বয়স বাপের, ছেলে মেয়ে সব বাহিরে পড়াশোনা করছে, তাহাজ্জুদ পড়তে উঠেছে, 4 রেকাত পড়েছে, এরপরে মনটা কেমন কেমন হয়ে গেল। বড় একটা টিভি আছে, টিভিটা চালু করে দিয়ে মিনিটের মধ্যে চলে গেল বাহিরে, ল্যাংটা মেয়ে নাচছে, কোথায় তাহাজ্জুদ হারিয়ে গেল। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয়। আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী টি মোবাইল, আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী টিভি, আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু মোবাইল, আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু টিভি। জাতিকে আমি কী দিয়ে বুঝাই এগুলি কত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়, পৃথিবীর মানুষ
আমার জীবনে তিনটি বড় ভয়। এক, আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। হুজুর নগদ বলছে যে কোরআন মাজিদ পড়ে বক্সে দাও, হুজুর তাও নাচছে জিকিরের সাথে সাথে বড় মঞ্চে, দেখেননি আপনারা? হুজুরও নাচছে, নাচতেছে কিভাবে যে জিকির করলো, দেখছি বাঁশের উপরে চড়ে নিয়েছে, বাঁশের উপরে চড়ে জিকির করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চুপে চুপে জিকির করো, তুমি যাকে ডাকছো সব কিছু দেখে, তুমি যাকে ডাকছো সব কিছু শুনে, অতএব চুপে চুপে জিকির করো। ইজনা দরব্য হনে দান খাফিয়ে, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে আল্লাহকে বলল, আল্লাহ বললেন ঠিক আছে জাকারিয়া তোমার কথা আমি শুনে নিলাম, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে চুপে চুপে, লাফ দিয়ে বাসে উঠে গেছে, তার নামে নাকি জিকির। একজন আরেকজনের গায়ের উপরে উঠে যাচ্ছে, তার নামও নাকি জিকির। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, আমার জীবনে বড় ভয় তিনটি। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহেকো কাবায়লু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। গান বাজনা কাদের কাজ বলেন তো? হিন্দুদের। পাশের বাড়িতে হিন্দু বাড়িতে বিবাহ লেগেছে, সারা দিন বাজনা চলছে, আমাদের মুসলমানের ছেলেরা দৌড়িয়ে যাচ্ছে বাজনা দেখতে, কার বাড়িতে? হিন্দুর বাড়িতে। আজ দেখেন সব ঘরে বাজনা চলছে, সব দোকানে বাজনা চলে, সব ঘরে বাজনা বাজে, সব দোকানে বাজনা চলে, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। সব ঘরে ছবি আছে, সব ঘরে মূর্তি আছে, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের উপরে যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম, এই আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে যাওয়ার পূর্বে বলছি যে আপনার উপরে আমার একটা বিনীত অনুরোধ, আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটু দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার একটি কলম হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন ফতোয়ার জন্য, 10 জন গবেষক আছেন চিন্তা ভাবনা করার জন্য, 14 জন কর্মচারী আছে একটা পত্রিকার পিছনে, তার নাম মাসিক আল ইতেশাম পত্রিকা। আর আবদুল্লাহকে সবাই চিনেন, আবদুল্লাহর একটা মিন্নাতুল বারি বোখারির ব্যাখ্যা আছে, ব্যতিক্রম ব্যাখ্যা, আবদুল্লাহর একটা বই আছে রুজি রিজিক, মানে কেন রুজিক বাড়ে, কেন রুজিক কমে, কেন জীবনে সংকীর্ণতা নেমে আসে, এই বইটি অন্তত 10 বার পড়বেন, রিজিক, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এরপরে আমার দুয়ার বই আছে, কী কী বই আছে সেগুলো একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। জামিয়া সালাফিয়া সিলেটের মাটিতে গড়তে চাই, আল্লাহ যেন সিলেটের মাটিতে জামিয়া সালাফিয়া কবুল করেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আদর্শ পরিবারের উপরে সোচ্চার সাবধান সতর্ক হয়ে পরিবারকে সুন্দর করার জন্য অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে আমাদের মতো আলেম ওলামা থেকে দিন শিক্ষা নেওয়ার ব্যাপারে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা 20 টাকা মূল্য বড় কথা নয়, আর আবদুল্লার বইটা রিজিক 70 টাকা বড় কথা নয়, আর দুয়ার বইটা যাতে 36টা হাদিস আছে বুখারী মুসলিম থেকে হাত তুলে দোয়া করার ব্যাপারে, হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, 16টি স্থানে হাত তুলে দোয়া করার কথা উল্লেখ করা হয়েছে। এই দুয়ার বইটি সহ আর কোনো যদি বই থাকে তাহলে বইগুলি সংগ্রহ করবেন, অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্যই। সঠিক আকীদা আদর্শের বই থাকলে আপনার ছেলেমেয়েরা আপনারা পড়ে অনেক সময় সঠিক পথ পাবেন। সমস্ত দিনী ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, কোথায় আছে বইগুলি? ও বাম পাশে, এখানে পাশে আছে। দিনী ভাই বোনকে সবাইকে বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখানে বসে আছি,
বড় কথা নয় 70 টাকা, বড় কথা নয় 80 টাকা, বড় কথা নয় 20 টাকা, এটা শেষ হয়ে যাবে। কালকে হতে টাকাটা নিয়ে গেলেন, কোথায় শেষ হয়ে গেল। সবাইকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।